মিথ্যাচার করে আগস্ট ট্র্যাজেডির ক্ষেত্র প্রস্তুত করেছিল ঘাতক দল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো মাকে চোর বানালো আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এই প্রচার শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক পর্যায়েও সেই প্রচারটা আপনারা দেখেছেন দেশ বিক্রির ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা আর সফল হতে দেওয়া হবে না আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ সরকারের দমনপীড়নে ভয় পায় না বিএনপি নিহত কর্মীর গায়েবানা জানাজায় বললেন মির্জা ফখরুল আন্দোলন আরও গতিশীল করার আহ্বান বাড়ল ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি পেয়ে কৃষক পর্যায়ে বিক্রি ২২ টাকা সরকারের ভর্তুকি এখনও ৫৯ টাকা করে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মোংলা বন্দরে রুশ জাহাজ এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল কাজে গতি ফেরার আশা দুপুরে ৩ সেন্টিমিটার কয়েক ঘন্টার মধ্যে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে হুহু করে বাড়ছে তিস্তার পানি বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ এবং প্রতারণা ঠেকাতে ডিবির নতুন পোশাক কিউআর কোড স্ক্যান করেই জানা যাবে পরিচয় ভুয়া সরঞ্জাম নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার দেশ বিক্রির ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা আর সফল হতে দেওয়া হবে না সমালোচনা আর অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন বঙ্গবন্ধু কন্যা বলেন জাতির পিতার নামে পরিকল্পিত মিথ্যাচার করে আগস্ট ট্র্যাজেডির ক্ষেত্র প্রস্তুত করেছিল ঘাতকের দল ৪৭ বছর আগে যে হত্যাকাণ্ডে বাংলাদেশের মতো তিনিও এতিম হয়েছিলেন সেই বঙ্গবন্ধুর কন্যা এখনো হাল ধরে আছেন সোনার বাংলা গড়ার পথেই শোকের মাসের শুরুতেই বাংলাদেশ কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণের এই আয়োজনে তিনি গণভবন থেকেই সভাপতিত্ব করেন তার বক্তব্যে স্মরণ করেন দুঃসহ স্মৃতির বেদনা আমি আর এখানে দেশে ছিলাম না বিদেশে ছিলাম তাই হয়তো ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম সে বাচ্চাটা যে কি কষ্টের বাচ্চা বঙ্গবন্ধু কন্যা জানান জাতির পিতার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে সরিয়ে দিতেই মিথ্যাচারের প্লট তৈরি করা হয়েছিল ঠিক ৭৫ এর আগে ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো মাকে চোর বানালো আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এই প্রচার শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক পর্যায়েও সেই প্রচারটা আপনারা দেখেছেন যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন আর সেই বাঙালিদের হাতেই আমার বাবাকে জীবন দিতে হলো এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাই না যে এত বড় বেইমানি এত বড় মুনাফিকি কিভাবে করে ৭৫ পরবর্তী সরকারগুলোই নির্বাচনী সংস্কৃতি ধ্বংস করে অভিযোগ তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন খাদ্য ঘাটতি এক ধরনের ব্যবসা ছিল খাদ্য কিনবে ব্যবসা করবে এবং কমিশন খাবে এটাই ছিল বিএনপির নীতি ২০০১ এর পয়লা অক্টোবরের নির্বাচন সে নির্বাচন কি নির্বাচন হয়েছিল সেখানে সিলমারা বলে এরা তো প্রকাশ্যে সিল মারত নির্বাচনকে ভিত্তি করে বিএনপি ক্ষমতায় আসে না বলেও জানান প্রধানমন্ত্রী নির্বাচনের ভিত্তি ধরে তো তাদের ক্ষমতায় আসা না ক্ষমতায় হয় অবৈধভাবে আসা অথবা দেশ বিক্রির নিয়ে আসা এই তো জনশুমারি এবং রাজনীতির মাঠে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা আজ আমাদের যখন জনসংখ্যা ৬৭ কোটির উপরে সেটাও কারো কারো হিসাবও পছন্দ হচ্ছে না তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক এবং জনসংখ্যা বাড়াতে থাকুক যাদের পছন্দ না তারা সেটা করুক আমরা খাবার দেবো কোনো আপত্তি নেই বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেবো
দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। জ্বালানি সাশ্রয়কে যারা লুটপাট বলে অপপ্রচার করছেন তাদেরও হুঁশিয়ার করেন বঙ্গবন্ধু কন্যা। লুটপাট তো বিএনপি করে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগস্টে বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবারও তারা বসে নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলছেন। এই অপশক্তি বাংলাদেশকে শ্রীলঙ্কা পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। শোকের মাসে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে একথা বলেন ক্ষমতাসীন দলের নেতারা। বঙ্গবন্ধুর 47তম শাহাদ বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বাংলাদেশ কৃষক লীগ আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, শোকের মাসকে কেন্দ্র করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি জামায়াত। বিএনপি জামাতরা তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবারেও কিন্তু সেই ষড়যন্ত্র থেকে তারা বসে নেই। তারা আগস্ট মাসের একদিন আগে 3 দিনের কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়ে তারা চালাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতিদিন ভাঙা রেকর্ড বাজাচ্ছেন, দেশের কতিপয় বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে দেশকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র করছেন। তারা চাচ্ছে বাংলাদেশ দেউলিয়া হোক, তারা বারবার এই চেষ্টাই করছে। কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে যোগ করেছে, এটাই তাদের প্রার্থনা। এই প্রার্থনা বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হবে না। অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতারা। নেত্রীর উদ্দেশ্য বলি, তোমার পতাকা যারে দাও বহিবারে। এদিকে নিজ বাসভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিপক্ষ, তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা দেশবাসী জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 1975 সালের 15 আগস্ট একদল বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবারে শাহাদত বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের সূচনা হয়েছিল এক কলঙ্কময় অধ্যায়ের। পরে সেই আগস্টেই নারকীয় হামলা হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরও। বছর ঘুরে আবার এলো এই শোকাবহ মাস। শায়লা রহমান, ইমার রিপোর্ট। শেখ মুজিবুর রহমান কেবল একজন ব্যক্তির নাম নয়, তিনি নিজেই এক অনন্য সাধারণ ব্যতিক্রমী ইতিহাস। সমাজ, দেশ ও কালের প্রেক্ষাপটে তিনি ব্যক্তি মুজিব থেকে হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু। মাত্র কয়েক বছরের মধ্যেই বঙ্গবন্ধু রাজনৈতিক নেতা থেকে হয়ে ওঠেন ইতিহাসের মহানায়ক। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখো বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দীর্ঘ মুক্তি সংগ্রামের নেপথ্যের কারিগর বঙ্গবন্ধুর ডাকেই সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। তার হাত ধরেই 1971 সালে বিশ্বের মানচিত্রে প্রথমবারের মতো অঙ্কিত হয় স্বাধীন বাংলাদেশ। বাঙালির হাজার বছরের ইতিহাসে তার নাম লেখা হয়ে যায় স্বাধীন বাংলাদেশের স্থপতি রূপে। কিন্তু স্বাধীনতার কয়েক বছর পর একদল অকৃতজ্ঞ বাঙালি নৃশংসভাবে হত্যা করে জাতির জনককে। 1975 সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গোলা বারুদ ছাড়াই খালি ট্যাঙ্ক নিয়ে ঘাতকরা 15 আগস্ট নির্মম হত্যাযজ্ঞ চালায়। এদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এছাড়াও পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর পরিবারের 16 জন সদস্য ও আত্মীয় স্বজন।
এদিকে আগস্টের কালরাত্রির পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষ বাষ্প। সেই ভয়াবহ হত্যাকাণ্ডের 46 বছর পেরিয়ে গেছে। আজও বাঙালি জাতি প্রতিটি পদে বঙ্গবন্ধুর অভাব অনুভব করে। আজও বাঙালির প্রতিটি অর্জনে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমানকে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। দমনপীড়নে ভয় পায় না বিএনপি। ভোলায় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে একথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিরোধী আন্দোলন আরও গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে দেশের বিভিন্ন স্থানেও গায়েবানা জানাজা করেছে দলটি। দলের এক কর্মীর মৃত্যুতে সোমবার সকাল থেকেই শোকাবহ পরিবেশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সকাল 11:30 শুরু হয় ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাজা। এতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। জানাজা শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে বিএনপি নেতারা অভিযোগ করেন সরকার বিরোধী আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করছে সরকার। জনগণের উপর আস্থা হারিয়ে আজকে গুম-খুন হত্যার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, থাকতে চায়, এবং সেটা অব্যাহতভাবে থাকার আর কোনো সুযোগ নাই। পুলিশকে নির্যাতন করে গুলি করা শুরু করে তারা এই আন্দোলনকে দমন করতে চায়। এই দেশের মানুষ কখনোই এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী সরকার তাদের দমন নীতিকে ভয় করবে না। আব্দুর রহিমের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলন আরো গতিশীল করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া, তার এই আত্মত্যাগকে আমাদেরকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আরো গতিশীল হয়ে, আরো বেগবান হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রামেও হয়েছে গায়েবানা জানাজা। এরপর বিক্ষোভ হয়েছে এ জেলায়। এছাড়া রংপুর, বরিশাল সহ সারা দেশে একই কর্মসূচি পালন করে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কেজিতে ইউরিয়া সারের দাম বাড়ল 6 টাকা। নতুন দামের ফলে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ডিলার পর্যায়ে 20 টাকা আর কৃষক পর্যায়ে দাঁড়াবে 22 টাকা। তবে দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজিতে 59 টাকা ভর্তুকি দিতে হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। ফসল উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ ইউরিয়া সার। দেশের সব কৃষককেই ফসল ফলাতে নির্ভর করতে হয় এ সারের ওপর। এবার এক লাফে প্রতি কেজিতে ইউরিয়ার দাম বাড়ল 6 টাকা। সোমবার ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম 14 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় কৃষি মন্ত্রণালয়। আর কৃষক পর্যায়ে এখন 16 টাকার পরিবর্তে প্রতি কেজিতে খরচ হবে 22 টাকা। নতুন এ দাম কার্যকর হবে সোমবার থেকেই। কৃষকরা জানান উৎপাদনে খরচ বাড়বে তাদের। হঠাৎ করে ইউরিয়ার দামটা বাড়ছে, তাতে তো আমাদের সমস্যা। আমি তো এই মুহূর্তে অত টাকা দিয়ে দাম দিয়ে কিনতে পারবো না। এমন সমস্যা, এখন বাড়তি খরচে আবার সুবেদ করা লাগবে, এই সমস্যা হয়ে গেল। কৃষি মন্ত্রণালয় বলছে ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখা এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে সমন্বয় করতে হয়েছে দেশের বাজারেও। আর খরচ সমন্বয়ে ইউরিয়া সারের ব্যবহার পরিমাণ 1/3 কমিয়ে দিলে ফসলের কোনো ক্ষতি হবে না বলেও জানান কৃষি সচিব। ইউরিয়া সারের অতি ব্যবহার বা অপব্যবহার হচ্ছে। এই ইউরিয়া সারের ব্যবহারটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে করোনা পরিস্থিতি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে প্রভাব, তার কারণে আমাদের যে সারগুলো, সারের দাম 3-4 গুণ বৃদ্ধি হয়েছে। গত 1 বছরে আন্তর্জাতিক বাজারে সারের দাম 4 গুণ বাড়ার কথা উল্লেখ করে কৃষি মন্ত্রণালয় বলছে আগের বছরের তুলনায় প্রায় 4 গুণ বাড়িয়ে 2021-22 অর্থবছরে 28,500 কোটি টাকা ভর্তুকি গুনতে হয় সরকারকে। তবে দাম বাড়লেও চাহিদার তুলনায় দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত থাকার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়ল রুশ জাহাজ। এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল। খালাস শেষে এসব পণ্য রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান। এতে রূপপুরে কাজে গতি ফেরার আশা করা হচ্ছে। মোংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। সোমবার বিকেল 4টা মোংলা বন্দরের 6 নম্বর জেটিতে দেখা মিলল রাশিয়ার পতাকাবাহী এমভি কামিল্লা নামের জাহাজ। যুদ্ধ শুরুর 9 মাস পর এই প্রথমবার দেশে ভিড়ল রুশ জাহাজ।
গত 28 জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে ছেড়ে আসে এমভি কামিল্লা। জাহাজে রয়েছেন 13 জন নাবিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3,328 মেট্রিক টনেরও বেশি মালামাল রয়েছে জাহাজে। খালাস শেষে এসব পণ্য রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কাজ বন্ধ ছিল আবার পুনরায় চালু হয়ে গেল এবং এইরকম কন্টিনিউ আসবে। আরও দুটো জাহাজ আসার পথে রয়েছে এবং এটা হয়তো এই মাসের মধ্যেই, এই চলতি মাসের মধ্যেই আবার ওই দুটি জাহাজ আসবে। দীর্ঘ বিরতির পর এখন থেকে নিয়মিতভাবে রুশ জাহাজে পণ্য আসবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এর আগে 2021 সালের 17 অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 3,700 মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ এমভি ফেসকো আলিশ মোংলা বন্দরে পৌঁছায়। যখন সংকট আর গুজবে অস্থির ডলারের বাজার, তখন গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এলো দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সদ্য সমাপ্ত জুলাইয়ে রেমিটেন্স এসেছে $220 কোটি, যা 2 বছরের মধ্যে সর্বোচ্চ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রবাসী শ্রমিক, যারা দেশের অর্থনীতিকে শক্তপোক্ত করতে নিরলস খেটে চলেছেন বিদেশের মাটিতে। বাড়তি আমদানি ব্যয় মেটাতে দেশে যখন কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অস্থির ডলারের বাজার, তখন আবারও রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে দিলেন সুবাতাস, বাংলাদেশের সক্ষমতার জানান দিলেন বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের হিসাব, সদ্য সমাপ্ত জুলাইয়ে রেমিটেন্স এসেছে $220 কোটি, যা 2 বছরের মধ্যে সর্বোচ্চ, এমনকি গেল জুনের চেয়েও প্রায় 20% বেশি। গেল অর্থ বছরে যখন আগের অর্থ বছরের চেয়ে রেমিটেন্স কম এসেছে 15.12%, সেখানে চলতি অর্থ বছরের প্রথম মাসে প্রবাস আয়ের এভাবে ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বলছেন, এমন সময় দেশে এভাবে ডলারের যোগান বাড়ল, যে সময় বিশ্ব অর্থনীতির অস্থিরতা কাটাতে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। এসি কমে যাওয়া এবং ডলার বিপুল পরিমাণে যে রেমিটেন্সের মাধ্যমে আসা, এই দুটোর একটা সম্মিলিত প্রভাব অবশ্যই পড়া উচিত এবং যত দ্রুত পড়ে ততই বুঝতে হবে যে এই যে ফরেন কারেন্সি মার্কেট, সেটি মানে ওয়েল ফাংশনিং। IMF বা অন্য জায়গা থেকে আমরা যে ঋণ করার চিন্তা ভাবনা করছি, এই অবস্থায় আমাদের দেশের জন্য যে দরকষাকষি IMF-এর সঙ্গে বা অন্য দাদা সংস্থার সঙ্গে, সেটির জায়গাতে আমরা ভালো করব। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক শ্রমবাজারে কর্মী নিয়োগ ব্যবস্থাপনা স্বচ্ছ ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে আরও অন্তত 10-15% বেশি প্রবাস আয় দেশে আনা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখন একটা হচ্ছে রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে তার স্কিল অনুযায়ী সে জবটা পাচ্ছে কিনা, তার দক্ষতাটা না ধরলে আমরা কিন্তু ভালো স্যালারি নিয়েও সে আসলে আগাতে পারবে না। অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে আমরা পাশাপাশি দেশগুলোর ক্ষেত্রে যেভাবে দেখি, তাদের দক্ষতার কারণে তারা কিন্তু আর্ন করে অনেক বেশি। BMET-র তথ্য, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় বর্তমানে কর্মরত রয়েছেন 1 কোটির বেশি বাংলাদেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটের দোয়ানি ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করে 25 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল সামলাতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, দুপুরেও ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে ছিল, কিন্তু পরে হু হু করে পানি বাড়ায় বিপদসীমার 25 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এ অবস্থায় ব্যারেজ ও আশপাশের এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন বাঁধ তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। প্রতারণা ঠেকাতে নতুন পোশাক নিয়ে এলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভুয়া ডিবি পরিচয়ে ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেপ্তারের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা প্রথমবার হাজির হন এই পোশাকে। এতে থাকছে কিউআর কোড, যা স্ক্যান করে পাওয়া যাবে ব্যবহৃত ব্যক্তির পরিচয়। নতুন পোশাকে প্রথমবারের মতো দেখা গেল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দলকে। কিউআর কোড স্ক্যান করলে 3টি মনোগ্রাম ও 1টি ইউনিক কোড দেখা যাবে, পাওয়া যাবে পেশাগত পরিচয়। ডিবি পরিচয়ে প্রতারণা কমাতেই এমন উদ্যোগে হাজির গোয়েন্দারা। ডিবির ড্রেস পরে পুলিশ বাহিনীকে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে নতুন পোশাকে মাঠে নামার খবর দিয়ে বিশেষ এই দলটি জানায়, প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতে এই উদ্যোগ। নতুন জ্যাকেটটি সংযোজন করেছি, এটা হলো কিউআর কোড, মানে কুইক রেসপন্স কোড, যেটা সেটা আমাদের এটার মধ্যে একটা 3টার সময় থাকবে, একটা গোপনীয় নাম্বার থাকবে, এটা আসলে যে কেউ ইচ্ছা করলেই বানাতে পারবে। সোমবার ব্রিফিংয়ে ভুয়া গোয়েন্দা পরিচয়ে ডাকাতির এক ঘটনা তুলে ধরা হয়। মাইক্রোবাসে পুলিশের স্টিকার পড়ত, তারা ডিবি লেখা পোশাক ছিল, খেলনা পিস্তল, স্টিলের লাঠি, ওয়াকিটকি, হাতকড়া সহ নানা অনুষঙ্গ। এসব দিয়ে নিজেদের ডিবি পরিচয় দিত সংঘবদ্ধ এ ডাকাত চক্রটি।
শুধু তাই নয়, ব্যাংকে আসা ব্যক্তিদের টার্গেট করত ছদ্মবেশে। এরপর ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে উঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে লুটে নিত সর্বস্ব। রাজধানীর মতিঝিলে রোববার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে চক্রের 6 সদস্য। ওই জ্যাকেটটা পরিধান করে তাদের একটা ওয়্যারলেস থাকে হাতে, তারপরে খেলনা পিস্তল, এছাড়া হাত করা হোলস্টার, সব কিছু ওয়াকিটুকি, এগুলি সব খেলনা দেয় তারা। শুকরার পরে আসলে মানুষ যখন বোঝার কোনো উপায় থাকে না, তখন তাদেরকে নিয়ে তাদের সর্বস্ব লুট করে কোনো এক জায়গায় ফেলে চলে যায়। সচেতনতা বাড়লে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মনে করেন গোয়েন্দা কর্মকর্তারা। আমরা আগেও অনেককে গ্রেপ্তার করেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিনিষেধ মানাতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5টি টিম নগরজুড়ে একযোগে অভিযান চালান। এ পর্যন্ত আইন অমান্যকারী অন্তত 50 জনকে জরিমানা করা হয়েছে। শাকত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার রাত 8:30 নগরের জিএসি মোড়ে হঠাৎ করেই পুলিশ নিয়ে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান সেখানকার প্রতিটি দোকানে। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8:00 থেকে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার সরকারি নিয়ম থাকলেও এখানে তা মানা হচ্ছিল না। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর এবং বাইরের লাইট জ্বলছিল, তবে তাৎক্ষণিকভাবে আলোকসজ্জা বন্ধ করার পাশাপাশি তাদের জরিমানা করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী কোনো ধরনের আমরা মানে আমরা অ্যাক্টিভিটি দেখতে পারি নাই, তখনই তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি। জিসি মোড়ের মতো নগরের ইস্পাহানির মোড়, ওয়াসার মোড়, নিউ মার্কেট, কাজীর দেউরি সহ প্রতিটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের 5টি টিম। এক সপ্তাহের বেশি সময় ধরে আলোকসজ্জার উপর বিধিনিষেধ জারি থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারীদের অজুহাতের অভাব ছিল না। লাইটিংটা না থাকলে কাস্টমার ওভাবে আর কি লুক আফটার করে না, ফোকাস না করলে কাস্টমার অ্যাভেলেবেল হয় না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হওয়ার পরপরই অধিকাংশ দোকানপাট দ্রুত বন্ধ করে সেখান থেকে সটকে পড়েন মালিক পক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।